শিক্ষক সংগঠনের বিক্ষোভের মুখে পড়ে আক্রান্ত শিক্ষকের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিলেন কান্দির বিএলআরও বাসব দত্ত মজুমদার। বুধবার কান্দি মহকুমা প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে নেতৃত্ব সহ শতাধিক সদস্য কান্দির ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। পরে বিএলআরওর কাছে আক্রান্ত শিক্ষক শাহাদাত শেখকে নিয়ে হাজির হয়। প্রসঙ্গত পারিবারিক জমি সংক্রান্ত কাজের জন্য এসে মঙ্গলবার কান্দি ভূমি ও ভূমি সংস্কারের আধিকারিকের রোশন আলে পড়েন কান্দির উভয়চাঁদপুর এলাকার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক শাহাদাত শেখ। শেষ পর্যন্ত ওই আধিকারিকের অভিযোগে শ্রীঘরে যেতে হয় ওই শিক্ষককে। বুধবার ঘটনার প্রতিবাদে সোচ্চার হয় কান্দি মহকুমা প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব সহ কর্মীরা। বেলা 12:30 নাগাদ কান্দি বিশ্রামতলা মোড় থেকে শতাধিক শিক্ষক ব্লক মোড়ের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি সামাল দিতে অফিস চত্বরে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। তবে বিক্ষোভের মুখে পড়ে আক্রান্ত শিক্ষক সহ উপস্থিত শিক্ষকদের সামনে নিজের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন ভূমি সংস্কার আধিকারিক বাসব দত্ত মজুমদার। শোভন ব্যানার্জি, রিপোর্ট, NTVWB। আমার সেটা সেদিন ভুল হয়েছে। শিক্ষক শাহাদাত হোসেন, উনি এখানকার বিএলআরওর কাছে এসেছিলেন ওনার একটা ব্যক্তিগত জমি সংক্রান্ত কাজ নিয়ে, যে কাজটা দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকার কারণে উনি এসে সেটাকে বলতে গিয়েছেন। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখেছি, একজন বিএলআরও একজন সরকারি আধিকারিক হিসাবে উনি করিডোরে দাঁড়িয়ে, নিজের অফিস করিডোরে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে খুব বাজে আচরণ করেছিলেন এবং চর মারবো, গাল ভেঙে দেবো, কোন নেতার সঙ্গে থাকিস থেকে শুরু করে কান ধরে ওঠা বসা, এই ধরনের দুর্ব্যবহার উনি করেছিলেন অন রেকর্ড। সেটা তো এটা স্বাভাবিকভাবেই গোটা জেলা সহ গোটা রাজ্যে সাধারণ টিচারদের মধ্যে, সাধারণ শিক্ষকদের মধ্যে একটা আলোড়ন পড়ে যে একজন সরকারি আধিকারিক কী করে এই ধরনের আচরণ করতে পারেন। তারই প্রতিবাদে আজকে আমরা এসেছিলাম এখানে এবং আজকের যেটা হলো সেটা উনি ভুল স্বীকার করলেন, সবার সামনেই সেটা স্বীকার করলেন যে একজন সাধারণ আধিকারিক হিসাবে সাধারণ মানুষের সঙ্গে এটা করা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি ক্ষমা প্রার্থী। যে কারণে আমরাও মমতা ব্যানার্জির এই সরকারের উপর, সরকারের সমর্থনেই আছি, আমরাও সাধারণ মানুষ, আমরাও চাই সরকারের আধিকারিক হিসাবে উনিও মানুষের কাছে যাতে আর ফার্দার না ছোটো হন, মানুষকে নিয়ে যাতে পরবর্তী এতে কাজ করতে ওর সুবিধা হয় সেটাও আমরা দেখলাম, যাতে ঠিকঠাক করে কাজ করেন সেই বার্তায় দিয়ে দেন। উনি আজকে মাস্টারদের অভিযোগ করেছি, সেই প্রশ্নটাও করেছি যে একজন সাধারণ টিচার হিসেবে আমরা যেমন এসেছি বলে আপনি ভাবছেন টিচার হয়েছে তাই আমি ভুল করেছি, একজন সাধারণ মানুষ যদি এই ক্ষেত্রে হতো, সাধারণ কমন পিপুল, তাহলে কি আপনি এটাকে যুক্তিযুক্ত মনে করছেন? সেটা সেই প্রশ্নটাও আমরা রেখেছিলাম, তাতে উনি স্বীকার করেছেন যে না, এটা কোনোভাবেই কারোর সঙ্গে করাই ঠিক নয়, অনভিপ্রেত টোটালি ঘটনাটা, তাই সার্বিকভাবে পরবর্তীতে যাতে আর কোনো দিন কারোর সঙ্গে না ঘটে সেই দিকে আমরা নজর দেবো এবং আমি অবশ্যই ক্ষমা প্রার্থনা। আমি মনিরুল ইসলাম, আপনার তৃণমূলের দেখুন এখানে তৃণমূল শিক্ষক সংগঠনের আমরা লিডার এবং তৃণমূল সরকারের আধিকারিক, এটা এইভাবে বিচার করবেন না। আমরা এইভাবে বিচার করছি উনি একজন আধিকারিক এবং যাকে যার সঙ্গে আচরণ করা হয়েছে তিনি একজন সাধারণ মানুষ। তো একজন আধিকারিক যদি এই চেয়ারে বসে একজন সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের আচরণ করেন আর আজকে আমরা সেই দলের বা সেই সরকারের সমর্থক হিসেবে এটা চুপ করে থাকি, তাহলে তো আমার মনে হয় মানুষের ভরসাটা আমাদের উপর থেকে উড়ে চলে যাবে। তাই আমি মনে করি একজন সাধারণ মানুষ হিসাবে, সচেতন নাগরিক হিসাবে, যেখানে দিদি চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সাধারণ মানুষ সঠিক পরিষেবা পাক সরকারের, সেখানে একজন আধিকারিক এইভাবে দুর্ব্যবহার করবেন, আচরণ করবেন, এটা তো মানা যায় না। যে যার প্রতিবাদে আমরা আজকে এসেছি, আমি মনিরুল ইসলাম, জেলা ওয়ার্কিং প্রেসিডেন্ট, পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি, মুর্শিদাবাদ জেলা শাখা। থ্যাংক ইউ। তিনি বললেন যথার্থভাবেই বলেছেন যে তিনি আমরা যে কারণে এসেছিলাম এবং যেভাবে তিনিও আমাদের কাছে ক্ষমা চেয়েছেন বা তিনি তার ভুল স্বীকার করেছেন, আমরা এই বিষয়টা চেয়েছিলাম যে সাধারণ মানুষের কাছে এই বার্তা দিতে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে কোনো আধিকারিক বা কোনো ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হয়, আগামী দিনে হয়তো এই বার্তায়
চারিদিকে যাবে, শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা নয়, সারা পশ্চিমবঙ্গে যাবে, যে আগামী দিনে সাধারণ মানুষ সঠিকভাবে পরিষেবা পাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।